প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালোই আছো আজকে আমি ন্যারাসনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে কথা বলবো যেসব পরিবর্তন না করলে ন্যারাসন একেবারেই পারা সম্ভব নয় সেগুলো হচ্ছে টেন্স চেঞ্জ রিপোর্টিং ভার্ব চেঞ্জ পার্সোনাল নাম্বার চেঞ্জ টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন চেঞ্জ সেন্টেন্স কানেক্টার্স চেঞ্জ সেন্টেন্স চেঞ্জ এবং অন্যান্য পরিবর্তন তো আছেই তো আমি এখন কথা বলছি টেন্স চেঞ্জ নিয়ে এখানে দুটি কলম দেখতে পাচ্ছো একটি ডিরেক্টারেশন আরটি হচ্ছে ইন্টারেক্টারেশান প্রথম কলমটিতে প্রেজেন্ট ইনডিফিনিট প্রথম কলমটিতে প্রেজেন্ট ইনডিফিনিট দ্বিতীয় কলমটিতে পাস্ট ডিফিনিট তার মানেই ডিরেক্ট ন্যাশনাল প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডেক্ট ন্যাশনাল পাস্ট ইনফিনিট টেন্স হয় যেমন দেখো একটা এক্সাম্পল হিসাইড

ওয়াস প্লাস ভার প্লাস আইএনজি একটি প্রেজেন্ট কন্টিনিউস আর একটি পাস কন্টিনিউস এই পরিবর্তনগুলো খেয়াল করবে তার আগে বলে রাখা ভালো তোমার কিন্তু টেন্সের স্ট্রাকচার খুব ভালো করে জানতে হবে এবং দেখে চিনতে হবে এটা এই টেন্স আমি ডেকে এটাকে ওই টেন্সে পরিবর্তন করতে হবে প্রেজেন্ট পারফেক্ট হয় পাস পারফেক্ট রনি সেট টু মি ইউ হ্যাভ মেড এ মিস্টেক রনি পাস পারফেক্ট হবে রনি টোল মি দ্যাট আই হ্যাড মেড এ মিস্টেক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস পারফেক্ট

Past perfect. Hobby, she said that she had been. She had taught in many schools. Past continuous. Past perfect mm -hmm. continuous. Past continuous. Past perfect continuous. They said we are learning English now. দ্য সেট দেট দ্য হ্যাড বিন লার্ন ইংলিশ দেন পাস পারফেক্ট পরিবর্তন হবে না পাস পারফেক্ট কন্টিনিউ পরিবর্তন হবে না অর্থাৎ এখানে কোনো প্রকার পরিবর্তন নেই পাস পারফেক্ট পাস পারফেক্ট কন্টিনিউস যেমন আছে ঠিক তেমনই থেকে যাবে ইন্টারেশনে তারপর আর কিছু পরিবর্তন দেখো যেগুলো মডেল অক্জেলের ব্যবহার থাকে শ্যাল হবে সুট উইল হবে উট মে মাইট মাস্ট হ্যাড টু এভাবে করে টেন্স চেঞ্জ পরিবর্তন হয় আচ্ছা তারপর দেখো টাইম এবং প্লেস এক্সপ্রেশনটা কীভাবে পরিবর্তন হয় ডিরেক্ট ন্যাশনাল যদি থাকে এগো ইনডিরেক্ট হবে বিফোর কাম গো হেয়ার দেয়ার হ্যান্ডস থ্যান্স হেদার থেদার নাও দেন নেক্সট ডে মান্থ এয়ার উইক ফলোয়িং ডে মান্থ এয়ার উইক টুডে দ্যাট ডে দাস সো দিজ দোস

তোমাদের পরীক্ষায় দুজনেই আসতে পারে ডেডিকেও আসতে পারে ইন্টারিকও আসতে পারে সুতরাং তোমাকে দুটাই জেনে রাখা উচিত এবার তিন নম্বর পরিতুনটি হচ্ছে পার্সন চেঞ্জ ফার্স্ট পার্সন ইজ চেঞ্জ অ্যাকর্ডিং টু সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টিং বার্বের সাবজেক্ট অনুসারে যে এই ফার্স্ট পার্সনটি আছে আই পরিবর্তন হবে তাহলে এক্সাম্পলটি দেখো হি সেট টু মি আই এম ওয়াকিং বাই দ্য রিভার সাইড এই যে ফার্স্ট পার্সন রিপোর্টিং স্পেছে তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টটি দেখি আচ্ছা হি ইন্টারিক করলে হবে হি টোল মি দ্যাট হি দেখো এই সাবজেক্টটি যখন হি আছে এখানে ফার্স্ট পার্সন আই অনুসারে এখানে হি হবে হি টোল মি দ্যাট হি ওয়াজ ওয়াকিং বাই দ্য রিভার সাইড সেকেন্ড পারসন ইজ চেঞ্জ অ্যাকর্ডিং টু অবজেক্ট অফ রিপোর্টিং বার অর্থাৎ দেখো এখানে সেকেন্ড পার্সন আছে রিপোর্টিং স্পিচে তাহলে এটা রিপোর্টিং বার অবজেক্ট মি অনুসারে পরিবর্তন হবে সে টোল মি দ্যাট আই ওয়াজ এ গুড বয় শি টোল মি দ্যাট আই ওয়াজ এ গুড বয় থার্ড পারসনও চেঞ্জ কোনো পরিবর্তন হবে না আর যতটুকুই তিনটি পরিবর্তন নিয়ে কথা বললাম আগামী ক্লাসে আমি আরও পরিবর্তন নিয়ে কথা বলবো সেই পরিবর্তনগুলো ধরো যেমন যেমন আগামী ক্লাসে আমি আরও কিছু পরিবর্তন নিয়ে কথা বলবো সেগুলো হলো রিপোর্টিং ভার চেঞ্জ প্রত্যেক সেন্টেন্সের কিন্তু আলাদা আলাদা রিপোর্টিং ভার থাকে তারপর একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে তারপর কথা বলবো কানেক্টস নিয়ে তারপর পাউন্সুয়েশন পরিবর্তন নিয়ে সেন্টেন্স পরিবর্তন নিয়ে এবং তারপরে ক্লাসগুলোতে আমি আলোচনা করবো কীভাবে নেশন পরিবর্তন করতে হয় প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিস দেখাবো ঠিক আছে এতটুকু আছে আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো